দেশের বিভিন্ন স্থানে তাপ প্রবাহ অব্যাহত থাকায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছিল এই সতর্কতা। এদিকে এক গবেষণা বলছে, আবহাওয়া অধিদপ্তরের দেয়া তাপমাত্রার চেয়ে অন্তত 4 ডিগ্রি বেশি ঢাকার তাপমাত্রা। এ কারণে অসহনীয় গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ভীষণ ইয়েলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কাঠফাটা রোদে রাজধানী শাহবাগে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন মাঝবয়সী রিক্সা চালক দেলোয়ার। তারপরও গরমে হাঁসফাঁস করছিলেন তিনি। 1 ঘন্টা রিক্সা চালান, 1 ঘন্টা বিশ্রাম। কয়েকদিন এভাবেই এখন চলছে তার। রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মজীবী বেশিরভাগ মানুষেরই প্রচণ্ড গরমে এমন দুরবস্থা। পানি খেলাম, পানি যখন বইতেছে শরীরে কুলে না, মানে মনে চায় না যে খেপ মারতে, আমি পেটের দায় মারতে হইব, মানে কষ্ট করে মারি, মন চায় না চালাইতে। এত কষ্ট পরিমাণে বলা যাবে না, আমার জন্মের পথে আমি এরকম কষ্ট করি না গরমে। এই বছর যে গরমটা খুবই ক্লান্তজনক অবস্থা, এক ট্রিপ মারার পর আমি আর মারতে পারি না, এত গরম। শ্রমজীবী নিম্ন আয়ের এই মানুষদের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় তাপ প্রবাহে নাজেহাল অনেকেই স্বস্তি খুঁজছেন পথের ধারের শরবত পানীয়ের দোকানে। গরম তো মানুষে খায়, ঠান্ডা পানি শরবত, লেবু শরবত। গরমের সাথে স্বাদ নেই, স্বাদ হলো হিসাব হলো কোনটা, যে স্কুল কলেজ অফিসিয়াল কেন্দ্রগুলো যদি খোলা থাকতো, মানুষ বাড়ি হইতো, চলাফেরা করতো, কলেজে যাইতো, স্কুলে যাইতো, তাহলে খেপ একটু ভালো হইতো। নিচের গরমে উপরের গরমে মানে এক হয়ে যাইতেছে, কোনো শান্তি পেতেছি না, এই জন্য এক খেপ মারলে আর খেপ মারতে পারে বসে থাকি। দেশের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে, গেল 5 দিনে আবহাওয়া অধিদপ্তরের দেয়া হিসেবের চেয়েও রাজধানীর তাপমাত্রা বেশি, যা আশঙ্কার মনে করছে তারা। ঢাকার মতো মাইক্রোক্লাইমেটিক যে অ্যাক্টিভিটি, এটি পৃথিবীর খুব কম শহরে আছে, কারণ এইখানকার ভূমিতে বিভিন্ন ডাইভার্সিটি আছে। গ্লাসমেড বিল্ডিংটা থেকে হিট রিফ্লেক্ট করে এই বিল্ডিংয়ের চারপাশের এলাকাটিকে উত্তপ্ত করে তুলছে কয়েক মিনিটের মধ্যে, ফলে শত শত গ্লাসমেড বিল্ডিং হিট চেম্বারে রূপান্তরিত হয়েছে এবং এটি আগামী দিনে আরও বেশি সংকটের তৈরি করার ঝুঁকি তৈরি করছে। এদিকে রাজধানী সহ সারা দেশে আরও 3 দিন বাড়ানো হয়েছে হিট অ্যালার্ট। এই তাপ প্রবাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত সরকারি ঘোষণায় বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।